আমার বাড়ির চারপাশে খুব পাখি, তো আমি কী করেছিলাম, বাড়িতে পাকা একটু পেঁপে ছিল, তো সেটা ছাদে দিয়েছি, তো তারপর দেখাবো কি। টুকরো পেঁপে কেটে নিয়ে আসলাম, এটা এখানে রাখবো, তো কত সুন্দর দেখো পাখিগুলো কেমন এসে খায়, দেখা যাচ্ছে। গুড মর্নিং, ভিডিওটা শুরু করেছিলাম এই যে খেয়েছে অল্প একটু, ক্যামেরার রেখেছিলাম তো ওই জন্য মনে হয় ভয় পেয়েছে, নাহলে এটা পুরোটাই সাবার করে দিত। আজকে রোববার, তো রোববারের একটু অন্যরকম ভাবছি ভিডিও দেব, তো সানডে ব্লগ বাস্টার এমন কিছু আসবে, রোববারের ভিডিও অন্যরকম হবে। না ডালটা সিদ্ধি পড়েনি, তোমার ফ্যাঁপা ফ্যাঁপা করছিল, আমার দাও মুড়ি, দাও মুড়ি খেয়ে একটু চা খাই, ঘুম ঘুম পাচ্ছে। তো রোববারের ব্লগ এখান থেকে শুরু করব, আশা করি তোমরা এনজয় করবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, পারলে শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে দেবে আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ঢাকা, তো চলো পরে দেখা যাচ্ছে। তো সকালবেলা গরম চা, চা ছাড়া বাঙালির চলবে না, তো চা নিয়ে বসে পড়লাম একটু। চলো ঠিক আছে, শীতকালে চা
এর কোনো তুলনা হয় না। আহ দারুণ। তো বাসটা মাছ দিয়ে চলে গেল। এবার কিন্তু ঠান্ডা পড়বে, আর আমার জ্যাকেটটা গত বছরে পুরনো হয়ে গেছে, নতুন জ্যাকেট কিনবো। তো সকাল সকাল ফ্লিপকার্টে একটু দেখে নিচ্ছি অফার টফার রয়েছে নাকি, তো দেখি সার্চ করে। এই তো এই এই তো 90% অফ, ক্লিয়ারেন্স সেল। বাহ, শিকারি বিড়াল আমাদের সুখ আই মুখ দেয় না। তো এখানে ছেঁচড়া হচ্ছে আজকে, পালং শাক, পালং শাক শীষ পালং, বেগুন, ফুলকপি, আলু, বড়ি দিয়ে ছেঁচড়া হচ্ছে। ছেঁচড়া রোববার নিরামিষ, তাই এরকম একটা ছেঁচড়ার তরকারি দিয়ে গরম গরম বেগুনি, বেগুনি তো হচ্ছে না, পাঁপড় ভাজা দিয়ে খাও। তোমরা ট্রাই করতে পারো বাড়িতে। টমেটোর চাটনি হবে, সবাই করে থাকি আমরা বাড়িতে যেরকম। অনেকে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে, আবার পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে, যে যেটা ভালোবাসে সে যেটা করতে পারে। আর নামানোর আগে একটু লেবু গলিয়ে দিলে ব্যাস টেস্টটা আরও ভালো হবে। ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।